আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকল ভালো আছেন। আর আজকে সকালে 8:12 হয়েছি, সকাল 8টা এখন লন্ডন। আমি আজকে একটা জায়গাতে আইছি, এই জায়গাটার নাম হইল স্প্রিংফিল্ড পার্ক। এটা একটু উঁচা জায়গাত, ফাড়ার মতো একটা জায়গার মাঝে, স্ট্যামফোর্ড হিল আর ক্ল্যাপটনের মাঝখানে। ক্ল্যাপটন কমেন থাকি, আপনারা যদি লেফট হ্যান্ড হরেন আপনারা পাইবা স্প্রিংফিল্ড পার্ক। এই পার্কটা আবার খুব সুন্দর, খুব সুন্দর দেখার জায়গা। আজকে অনেক কুয়াশাও আছে, মেঘলা, আর এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, এই জন্য নীরব একটা জায়গা। আঠার লাগি, দৌড়ানির লাগি, ব্যায়াম করার লাগি, এটা খুব সুন্দর একটা জায়গা। এরপরে দৃশ্যটা আছে যেন আপনারা প্রায় লন্ডনের 3 বাটা 2 বাট আপনারা দেখতে পাড্ডা। এই জায়গা থাকি দূরে দেখতে পাড্ডা, একটা ট্রেন যার, তারপর স্প্রিংফিল্ড মারিনা আছে নিচে, একটা হাউস বোট আছে এখানে। আর আপনারা একটু দেখাইমো, একটা নিচে একটা টেনিস কোর্ট আছে, তারপর এখানে খেলার জায়গা আছে, একটা পন্ড আছে, একটা হিস্টোরিক্যাল হাউস আছে, যে পুরাতন ম্যানশন যে এই দেশের। এই দেখো এখানে কত সুন্দর একটা বসার জায়গা, চতুর্দিকে গাছ করিয়া রাখছে, মাঝখানে একটা চেয়ার, যেদিন ওয়েদার বালায় ইয়া আপনারা বুঝতে পারবা। আমি চতুর্দিকটা আপনারা ঘুরাইয়া দেখাই আর ওই কারণে, দেখো কত সুন্দর করিয়া, কত পরিষ্কার করিয়া রাখছে। তারপর এখানে অনেক রকমের পাখি চাকি আছে, সবচেয়ে বেশি পাখি দেখা যায় আমরা দেশে যেটা বলে কাক, হয়তো ডাকুনরা। এই যে গাছের উপরে একটা আছে, আর ওই যে আরও খাইরা, তারা দুইটায় ফুকা জোকা খাইন। এদেশ কাকরে ক্রো বা রেইভেন বলে, কাকর মাঝে দুই জাত আছে, একটারে হয় রেইভেন আর একটারে হয় ক্রো। ক্রোটা একটু বড় আর কাকটা একটু ছোটো। তাহলে দেখি তো কাকর দ্বারও যাইতাম পারিনি, যদি যাইতাম পারিতে বালা করে দেখাই, একটা উড়া দিয়ে গেছে কি তারা। এই যে আর আমরা সিলেটি ভাষায় এখন খাওয়া কোনো কোনো জায়গাত, এই দেখা ফাঁকিটা আটের অনেক এখন খাওয়ায় আটতে পারে না, তারা ফেলাই ফেলাই আটে, বাট ইন তো দিকের হে আটের। সো এর লাগে লাগে এইটা আমার কাছে লাগে রেইভেন হইতে পারে, এই জন্য এটা আটতে পারে। দেখা আপনারা পিছনে দেখতে পাড্ডা গড় বাড়ি আছে, অ্যাপার্টমেন্টগুলো আছে, তারা খুব সুন্দর একটা দৃশ্য পায়। এই যে গাছগুলো আছে আপনারা দেখরা, এই গাছগুলো আবার খুব পুরাতন। একদিন এক লোক আমি খুঁজছিলাম যে গাছের মাঝে নাম্বার আছে, গাছের নাম আছে, এরপরে আপনারা ইন্টারনেটও গেলে এই গাছের হিস্ট্রিটা পাইতে পারবা। তাহলে চাই আরও একটু এদিকে একটু নিচে দিলামা, ফাড়ার মতো একটু নিচে দিলামা। আমি আস্তে আস্তে যাই, আমি রিনার সামনে যাই, ক্যামেরার সামনে একটু জিনিস দেখাই, খুব সুন্দর দেখার জায়গা আছে। আচ্ছা, গত একটা পর্বত আপনারা দেখাইছিলাম যে ইদেশ্বর 8 রাস্তা সব দিকে মার্ক দিয়ে আছে। এই যে রাস্তাটা আইসি, এই রাস্তাটার নাম হইল কি ক্যাপিটাল রিং, আপনারা এখানে আটতে পারবা। তারপর ও দেখা খুব সুন্দর ইয়া ফুলগুলো উঠতেছে, ডাফাডিলের মতো। আমার হয়তো জানা নাই এই ফুলের নাম কি, কিন্তু এইগুলো ডাফাডিলের মতো উঠতেছে। যে স্প্রিং আসতেছে না এখন, ফেব্রুয়ারি মার্চের 5 তারিখ আজকে, তো আপনারা দেখতে পাড্ডা খুব সুন্দর হইয়া ফুল উঠে। যখন আরও 2-3 মাস পরে এই গাছগুলো খুব সুন্দর হইয়া হইব। দেখো একটা ছোটো মোটো একটা পাহাড় আছে, আপনারা উঠিয়া আটিতে পারবা, দেখতে পারবা। তাহলে যাই আর একটু সামনে যাই, দেখি কী দেখা যায়। তারপরে এই এন্ডে আছে একটা, এই যে দেখতে পাড্ডা আপনারা সুন্দর করিয়া দেখি তো একটা অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট হয়ে যে জায়গায় মানুষের সবজি ফলায়, আপনার দেখতে পাড্ডা খুব সুন্দরভাবে যে এখানে একটা অ্যালটমেন্ট আছে। অ্যালটমেন্টের মাঝে অনেক রকমের বিভিন্ন প্রকারের শাক সবজি মানুষে ফলায়, অনেক সময় ফলায় আর এই সময় কাটার লাগি। অনেক আনিয়া সার টার রাখছে, এখনও খালি, যেহেতু ঠান্ডা থাকি আমরা বাইরে হইতেছি, স্প্রিংয়ে যাইতেছি, সামারের সময় এইগুলো খুব সুন্দর হইয়া তারা সবজিগুলো ফলাইব। মানে লোক দৌড়াদৌড়ি করতেছে,
এই রাস্তাটা হইল ক্যাপিটাল রিং রোড। ক্যাপিটাল রিং রোড আপনারা দেখতে পারেন, একটা সাইনবোর্ডও লেখা আছে পেডেস্ট্রিয়ানোর প্রায়োরিটি অ্যান্ড কনসিডার পেডেস্ট্রিয়ান বিফোর সাইক্লিস্ট। এই যে একটা সাইন দেখা আপনারা, এটা হইল কি যে সাইকেলর যে রাস্তা আছে রাস্তার নাম্বার Q2। লন্ডন দেখবো আপনারা প্রায় জায়গাত রাস্তা নাম ছাড়া রাস্তার নাম্বার আছে। আমরা বাংলাদেশও এখন রাস্তার নাম্বার দেওয়া দর্শন। এপাশে আইসি আপনারা টেনিস কোর্টটা দেখরা, একটু দাঁড়িয়ে আইসি, একটা পুরানা গাছ খাটিয়া ফেলাইছে, এটা নেন না, এটা রাখি দিছে এখানে, সুন্দরও লাগে মানুষ দেখবো। ইয়া সুন্দর একটা ইয়ে গাছের টুকরা ফেলাইয়া দেওয়া, বইতো পারবো আর একটা ফেলাইয়া আছে। তার যে পরে সাইন দেখরা আপনারা ক্যাপিটাল রিং রোড, এরপরে ও আর একটা সাইন আছে, এদের মাঝে লেখা আছে কোয়াইট ওয়াই সাইকেল চালানির লাগি। তারপর আপনারা গিয়ে দেখাই,